আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকের যে ভিডিও টপিকটি সেটা হচ্ছে যে আমরা কিভাবে ইউটিউবের যে কোনো মুভি বাংলায় দেখতে পারবো, অর্থাৎ ইংরেজি অথবা হিন্দি যে কোনো মুভি বাংলায় দেখতে পারবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনাদের এখন যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করা। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা সার্চ বারে লিখবেন youtube.com। তো youtube.com উপরে দেখতে পাচ্ছেন ইউটিউব এসে গেছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইউটিউবের একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট মেনু আছে সেই মেনুতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে একটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন চলে আসছে। তো আপনারা ডেস্কটপ সাইট নামে অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ইউটিউবের একটা নতুন ইন্টারফেস দেখতে পারবো, সেটা হচ্ছে যে আমরা ডেস্কটপ মোডে যে ইন্টারফেস সেই ইন্টারফেসটা কিন্তু এখানে এসে গেছে। তো এখন আপনারা যেটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে সার্চ বক্সে, সেখানে আপনারা আপনাদের যে কোনো আপনাদের ব্যক্তিগত যে কোনো মুভি আপনারা যেটা দেখতে চান সেটা সার্চ দিবেন। তো আমি একটা মুভি 2021 লিখে সার্চ দিলাম। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও তো ওপেন হয়েছে। তো আমি এখন যদি আমি একটা উপরের যে প্রথম ভিডিওটা, আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম, এই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি। তো এখন যাই হোক, একটা অ্যাড চলে আসছে, তো আমরা অ্যাডটাকে স্কিপ করে দিব। অ্যাডটাকে স্কিপ করার পর আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন চলে আসছে, মার্ক করে দেখালাম, সেটা হচ্ছে সাবটাইটেল অপশন। তো আপনারা সাবটাইটেল অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে যাতে নিচে লাল দাগটা আছে সেই লাল দাগটাকে আপনারা শো করে দিবেন। তারপর আপনাদের যেটা করতে হবে, এখানে সাবটাইটেলের পাশেই দেখতে পাচ্ছেন যে একটা সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা হবে যে আপনারা সাবটাইটেল নামে আরেকটি অপশন পেয়ে যাবেন। তো সাবটাইটেল অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শশত অনুবাদ, এখানে ক্লিক করবেন। আপনারা এটা ইংরেজি ভার্সন হলে দেখতে পারেন যে অটো ট্রান্সলেট থাকতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভাষার কিন্তু লিস্ট চলে আসছে। তো এই লিস্ট থেকে আপনারা বাংলা ভাষাটাকে খুঁজে বের করবেন। তো বাংলা ভাষাটাকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা ভাষা কিন্তু খুঁজে পেয়ে গেছি। তো আমি এখানে বাংলা ভাষা সিলেক্ট করে দিব। তো আমরা বাংলা ভাষা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এই ক্ষেত্রে আপনারা বাংলা কিন্তু সাবটাইটেলটা ওপেন হয়ে গেল। আপনারা যদি একটু জুম আউট করে দেখাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা কিন্তু সাবটাইটেলটা ওপেন হয়ে গেছে। তো এখানে বাংলা লেখা দেখতে শো করছে, আর যা তারা যা কথা বলছে সেটা কিন্তু বাংলায় লেখা শো করতেছে। তো এভাবে আপনারা কিন্তু চাইলে এই বাংলা সাবটাইটেল দিয়ে আপনারা যে কোনো মুভি ইংলিশ অথবা হিন্দি যে কোনো মুভি কিন্তু দেখতে পারবেন। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।